প্রিয় দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জেসিকা। এদিকে সুপারস্টার শাকিব খানের মা জয়ের জন্মদিনে তিনিও কিন্তু অপু বিশ্বাসকে নিজের পুত্রবধূর স্বীকৃতি দিয়ে শাকিব খানের নিজের বাড়ি গুলশানে ডেকে নিয়ে গিয়েছিলেন এবং শাকিব খানের মা দিয়েছেন পুত্রবধূর স্বীকৃতি। এর ফলশ্রুতিতে ঘরে বিপত্তি। শাকিব খানের বাড়িতে অপু বিশ্বাসকে নায়িকা বুবলি কোনোভাবেই মেনে নিতে পারেনি। বুবলি একদম হিংসায় জ্বলে পড়ে একদম শেষ হয়ে যায়। এরপর বুবলি তার ভেরিফাইড ফেসবুকে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন আর এই ছবি প্রকাশ পাওয়া মাত্রই যদিও বুবলি প্রকাশ্যে কারো নাম আনেননি সেই সময়টা, কিন্তু কারো বুঝতে বাকি থাকে না কাকে ইঙ্গিত করছে এই নায়িকা। এদিকে নায়িকা অপু বিশ্বাস তিনি কিন্তু স্ট্যাটাস দিয়েছেন খুব বুদ্ধি করে। তিনি শাকিব খানের মায়ের দেয়া উপহার এবং সোনার চুড়ি পরে একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে। তিনি লিখেছিলেন, পরিবারের সাথে আমাদের আপনারা দোয়া করবেন। শাকিব খানের বাবা মা এবং শাকিব খান আবরাম খান জয় একত্রে সুপারস্টার শাকিব খানের ছোট বোন মনির সঙ্গে এবং মনির বাচ্চাদের সঙ্গে ছবি তুলেছিলেন। শাকিব খানের পরিবারের সঙ্গে বেশ সুন্দর সময় কাটিয়ে নায়িকা অপু বিশ্বাস খুশি মনে উড়াল দিয়েছেন কলকাতায়। জানা গেছে জয়ের স্কুল বন্ধ, দীর্ঘ 12 দিন জয়ের স্কুল বন্ধ থাকবে। নায়িকা অপু বিশ্বাস বলেন, পূজা উপলক্ষে জয়ের স্কুল বর্তমানে বন্ধ রয়েছে আর তাই জয়কে নিয়ে কলকাতায় এসেছি। নায়িকা অপু বিশ্বাস বেশ খুশি মনে উড়াল দিয়েছেন, বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি স্কুল পূজার জন্য বন্ধ চলছে আর এই সুযোগে নায়িকা অপু বিশ্বাস তার সন্তান জয়কে নিয়ে এবং কলকাতায় তার বেশ কিছু পার্সোনাল কাজও তিনি সেরে নিচ্ছেন। এদিকে বাংলাদেশে নেই অপু বিশ্বাস, শাকিব খানের চলছে বেশ খারাপ সময়। নায়িকা অপু বিশ্বাস দেশে না থাকলেও নিয়মিত শাকিব খানের সঙ্গে টেলিফোনে কথা বলছেন এবং শাকিব খানের মায়ের সঙ্গেও কথা বলে এই খারাপ সময়ে ধৈর্য ধরে সময়ের মোকাবেলা করার জন্য অনুরোধ করেছেন। অপু বিশ্বাস শাকিব খানের মাকে বলেছেন, মা, সময় সবসময় এক যায় না, মানুষের সময় খারাপ হবে আবার ভালোও হবে, প্রতিটি সময়কে আমাদের ধৈর্য ধরে সময় দিতে হবে। শাকিব খানের মাকে অপু বিশ্বাস বলেন, ধৈর্য ধরে আপনি আপনার সন্তানের পাশে থাকুন। অনেকেই অনেক কথা বলে শাকিবকে এখন নত করতে চাইবে, তাকে ছোট করতে চাইবে, কোনো কিছুই আপনি গায়ে লাগাবেন না। আর শাকিবকে একটি কথাই আমি বলতে চাই, যেটি হচ্ছে পরিস্থিতির মোকাবেলা করতে হবে, সময় গেলে সবকিছুই ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরতে হবে। শাকিব খানকে অপু বিশ্বাস বললেন, আমি সবসময় পাশে ছিলাম এই পরিবারের, এখনো এই পরিবারের পাশেই আছি আমার ভালোবাসা এবং সুরক্ষার চাদরে। শাকিব খান অপু বিশ্বাসের কথায় আশ্বস্ত হয়েছেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন, দর্শক, সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের চাপ দিতে ভুলবেন না। কারণ দর্শক, বিনোদন জগতের শীর্ষ খবরগুলো শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।